সেগুলো সব আপনাদেরকে দেখানো হয়েছে, ঠিক আছে? এখান থেকে এসে যে সমস্যাটা হয়েছে দেখেন, এখান থেকে এসে আপনাদের যে জিমেইল আর ইয়ে করতেছেন, ঝামেলা করতেছেন। ঠিক আছে, আপনি এগুলো দিয়ে দেবেন। আপনারা আজকে হয়তো পারেন না, দেখা গেছে যে 2 মাস পরে আপনাদের সাথে আমি পারবো না, ঠিক আছে? এরকম হতে পারে। অফিস লাইটিং অনেক পারে, আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, 1টা, 6টা, 8টা, 9টা, 11টা, 12টা, 13টা দিয়ে দিচ্ছি, আর 2টা দিয়ে দিচ্ছি। একটু টেনে দিয়ে দিন দেখি, ডিপ্লোমা দিলাম, ফ্রিল্যান্সার আমি ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। এখানে দেখেন একটু কিন্তু এটা শো ছিল না, হ্যাঁ এটা শো ছিল না, আমি সেভ করে দিলাম, সেভ সেন্স, সেভ সেন্স হয়ে গেছে। এ পর্যন্ত তো সবাই বুঝতে পারছে, এবং আমাদের আমাদের যে ইয়েগুলা ডেসক্রিপশন গুলা ডেসক্রিপশন লিখে ফেলছি, ল্যাঙ্গুয়েজ দিয়ে ফেলছি, এরপর হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট যেগুলো সেগুলো দিয়ে ফেলছি, একটা দিয়েছি, আমরা মিনিমাম 2টা দিবেন, মিনিমাম শেষ, ওকে একশোটা শেষ। এখানে কাজ করব, এখানে একটু এ করে দিবেন, এই ছবিটা এখন একবারে অ্যাক্টিভ হচ্ছে না, কিন্তু এটা অনলাইন আছে, সমস্যা নেই, পরে এ করে দিবেন, পরে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। চেঞ্জ এখান থেকে ইয়েতে যে চেঞ্জ করে নেবেন, ক্রিয়েট এ নিউ গিগ, নিউ গিগে চলে গেলাম। নিউ গিগে চলে যাওয়ার পরে এখানে জাস্ট আমার কয়েকটা অপশন কন্টিনিউ করতে বলবে, ঠিক আছে? কন্টিনিউ করতে বলবে, তা আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ এভাবে কন্টিনিউ 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 করতে বললাম, আমি 2বার করলাম, আর 3বার করলাম, ঠিক আছে? 3বার করার পরে আমাদের এই স্টেপ গুলো ফিল আপ করতে হবে। এখানে দেখেন 15%, 15% হয়ে গেছে। এখন কিন্তু স্টেপ গুলো কমপ্লিট করলে পার্সেন্টেজটা বেড়ে যাবে, কমপ্লিট কি বলছে, কমপ্লিশন রেট, হ্যাঁ কমপ্লিশন রেট 15% আস্তে আস্তে বেড়ে যাবে। পার্সোনাল ইনফরমেশন এখান থেকে আমরা দিব, এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দিতে হবে। আপনি নামটা আমাকে একটু পাঠিয়ে দিন, আমাকে একটু ভোটার আইডি কার্ডে যে নামটা আছে এই নামটা চ্যাটিং অপশন পাঠিয়ে দিন, যার অ্যাকাউন্টটা খুলতে দিচ্ছে। এর পিকচার তো আমরা দিয়ে দিছি, এরপর ডেসক্রিপশন তো আমরা লিখে ফেলছি, ঠিক আছে? এই যে 440 শট সম্পর্কে লিখছি, 600 শট লিখা যাবে, আমরা লিখছি 440 শট, ওকে? এরপর আমরা ল্যাঙ্গুয়েজ লেভেল, ল্যাঙ্গুয়েজ লেভেল অ্যাড করছি, ল্যাঙ্গুয়েজ লেভেল বাংলা আছে, বাট ইংরেজি টাচারে তো কত ছিল, ইংলিশ টাচার হয়ে গেল, ইংলিশ তো দিয়ে দিলাম, ইংলিশ ইংলিশ ফ্লুয়েন্ট, ঠিক আছে? ইংলিশ ফ্লুয়েন্ট নিয়ে আর বাংলা নেটিভ, ঠিক আছে? ইংলিশ ফ্লুয়েন্ট নিয়ে বাংলা নেটিভ, ওকে। এখান থেকে আমরা এখন কন্টিনিউ করব, কিন্তু তার আগে আমাকে দেন, হ্যাঁ দিয়ে দিচ্ছেন, তাই না? থ্যাংক ইউ। এখন হচ্ছে আপনার নাম হচ্ছে উৎপল ঘোষ, ওকে, আমি এটাকে বসিয়ে দিই। এটা হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম অনুসারে, তাহলে আপনার এটা কে হয়ে যাবে, খালি একটু ছবিটা চেঞ্জ করলে হয়ে যাবে, ঠিক আছে? উৎপল, প্লিজ এন্টার ইউর ফুল নেম, হ্যাঁ ফুল নেমই তো দিচ্ছি, হ্যাঁ নিবে, সমস্যা নেই, উৎপল ঘোষ, উৎপল ঘোষ দিয়ে দিলাম, ওকে। এখানে আমরা তাহলে আমাদের কি পার্সোনাল, এখন কিন্তু আমরা এটা কভার হয়ে যাবে, এরপর এটা, এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন, লিঙ্ক অ্যাকাউন্ট, এরপর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি, ওকে? এখন কিন্তু 15% থেকে আস্তে আস্তে বেড়ে যাবে। আমাদের এখানে চেক করে নিলাম, আমরা নামটা দিয়ে দিলাম, ফুল নেম, ঠিক আছে, ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম, ওকে। এরপর হচ্ছে ছবিটা দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি, কন্টিনিউ করলাম, কন্টিনিউ করলো, আমাদের এটা কনফার্ম হয়ে গেল, এটা কিন্তু রাইট ছিল, চলে আসছে, ওকে? এখন পার্সোনাল ইনফরমেশনে চলে আসলাম, পার্সোনাল ইনফরমেশন আসার পরে আমি কি পার্সোনাল ইনফরমেশন কি দিব, অকুপেশন, এসে আর কি সিলেকশন করুন, অকুপেশন, অকুপেশন সিলেকশন করি, ডিজিটাল মার্কেটিং, ওকে, তারপর গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন অ্যান্ড প্রোগ্রাম অ্যান্ড টিস অ্যান্ড মিউজিক অডিও
ভিডিও অ্যানিমেশন আদার্স, আমি আমি জাস্ট আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং পুরাম কতটুকু আমি হচ্ছে 2019 থেকে 2020, ঠিক আছে, আপনারা যেটা সুবিধা হবে সেরকম। এখান থেকে বলছে চুজ টু টু ফাইভ অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমার বেস্ট স্কিল শো করতে বলছে কয়টা, দুইটা থেকে পাঁচটা। ওকে, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, আমি প্রথমে দিলাম ইমেল মার্কেটিং, তারপর দিলাম ডোমেন রিসার্চ, ডোমেন রিসার্চ দেওয়ার দরকার নেই, পারবো, সমস্যা নেই। মার্কেটিং স্ট্র্যাটেজি, এসইও, এসইএম, এসইও দিয়ে দিলাম। ওয়েব ট্রাফিক, ওয়েব ট্রাফিক আপনারা একটু পারবেন না, কোডিং, ভিডিও এডিটিং পারবেন, ভিডিও মার্কেটিং, এরপর হচ্ছে মোবাইল অ্যাডভার্টাইজিং, মোবাইল অ্যাডভার্টাইজিংও পারবেন, ই কমার্স মার্কেটিং, ই কমার্স মার্কেটিংও পারবেন, লোকাল লিস্টিং, লোকাল লিস্টিং, মিউজিক, মিউজিক প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনো ব্যাপারই না আপনাদের কাছে। তিনটে দুটো পাঁচটা হয়ে গেছে, তো পাঁচটা হয়ে গেছে তাই নিচ্ছে না, তো আমরা এসিওটা আপাতত এসিওটা বন্ধ রাখি না, কিনা এসিওটা দিয়ে মোবাইল জটে থাকবো, পাঁচটা দিতে হবে মিনিমাম, সরি মিনিমাম দুইটা, ওপরে পাঁচটা, আমাদের পাঁচটা দেওয়া গেছে, দুইটা, চারটা, পাঁচটা। ওকে, এরপর হচ্ছে আমরা স্কিলগুলো দিয়ে দিলাম, এরপর হচ্ছে এখান থেকে আরো কিছু স্কিল যোগ করে দেবে আমাদের এখন দরকার। ওকে, স্কিলগুলো এখানে শো করছে, আমরা যে স্কিলগুলো একটু আগে দিয়েছিলাম, ইনস্টাগ্রামে সবাই একটু করে অ্যাকাউন্ট খুলে নেবেন, যার যা অ্যাকাউন্ট, একেবারে ফেসবুকের মতো, ঠিক আছে, একেবারে ফেসবুক, সেম ফেসবুক কপি, ওকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমার এডুকেশন কোয়ালিফিকেশন, ডিগ্রি আর্টস, ওকে, মার্কেটিং গ্রাজুয়েট, হ্যাঁ, ডিজিটাল ইন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ওকে, আপনারা এরপরে সার্টিফিকেট, এখানে আপনারা ফেসবুক মার্কেটিং দিতে পারেন, ডাটা এন্ট্রি মার্কেটিং দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এই রূপা বেগম কি, রূপা বেগম কি আমাদের মেসে সার্টিফিকেট আনুন, এটা সার্টিফিকেট আমাদের দরকার নাই। এরপর হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট আমাদের কারোরই নাই, দরকার নাই, ঠিক আছে, থাকলে দিয়ে দেবেন। এরপর হচ্ছে আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করলে আমার সেকেন্ড স্টেপ ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। এখন কিন্তু থার্ড স্টেপ দেখেন, এখানে 15% ছিল, এখন কি 35%, আপনারা বুঝতে পারতেছেন তো, একেবারে সহজ আছে। লিঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে ইওর সোশিয়াল প্রেজেন্স, হচ্ছে এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট, এতে ভেরিফিকেশন হয়ে গেছে কানেকশন। তারপর হচ্ছে ফেসবুক, ফেসবুক কানেকশন আপনারা করে নেবেন, টুইটার কানেকশন করে নেবেন, টুইটারও খুলে নেবেন অ্যাকাউন্ট, না পারলে আমাকে লক দিবেন, একেবারে ফেসবুকের মধ্যে একেবারে সোজা পানির মতো। হ্যাঁ, এরপর হচ্ছে এগুলো সব লক করে ইয়ে করে নেবেন। এরপরে এখানে হচ্ছে আমার মোবাইল ভেরিফিকেশনটা করতে বলবে, কিন্তু ভেরিফিকেশন মানে আগে থেকে হয়ে গেছে, আমি কন্টিনিউ কন্টিনিউ করলাম, ইমেইল ভেরিফিকেশন আছে, ভেরিফাইড আছে, ওকে। এরপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বার এখানে দিয়েছিলেন, আপনি এই ফোন নাম্বারটা কি কাছে আছে, যে ফোন নাম্বারটা আমাকে দিয়েছেন এই ফোন নাম্বারটা কাছে আছে কিনা? হ্যাঁ আছে, হ্যাঁ, তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব, এই ফোন নাম্বারটা 6 ডিজিট একটা কোড যাবে বা 4 ডিজিট, আমাকে সেই কোডটা বসাবো, আমি এটা অ্যাড ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার অ্যাড করতে হবে, অ্যাড করে দিলাম বাংলাদেশ, এখানে জাস্ট আমরা ফোন নাম্বারটা বসিয়ে দেবো, তো জিরোটা বাদ দিয়ে নিয়ে আসি, তাহলে আমার জন্য সুবিধা হবে, জিরোটা বাদ দিয়ে দিই, এখান থেকে বসে ফাইবার যত ঝামেলা করে অ্যাকাউন্ট করতে, অন্য অন্য মার্কেট প্লেসে যতটা ঝামেলা করে না, ঠিক আছে, একবার ক্লিয়ার করে আমি দিয়ে দিলাম 1, তারপর দিয়ে দিলাম 6, যে অনেক অ্যাকাউন্ট খোলা, হ্যাঁ, 0, 1 প্লাস ডাবল, তারপর আছে ডাবল, চারটা কোড গেছে, চারটা কোড আমাকে একটু কষ্ট করে পাঠিয়ে দিন, এই নম্বরে চারটা চেন পাস, এটা খুলতে আমার মনে করেন যে অনেক সময় 2 দিনে লেগে যায়, মানে 2টা ক্লাসে লেগে যায়, অনেক সময় দেখা যায় 1টা ক্লাসে লাগে, কারণ কি যত সহজ আপারকে খুলবেন একেবারে পানির মতো, পানির মতো, মানে যত ভেজাল, চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড গেছে, আমি এটা বসিয়ে দিব, জানলে আমাদের অসুবিধা নাই, না জানলেও অসুবিধা নাই, 7633 আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ আমরা এটা চেঞ্জ করে ফেলবো, আজকে চেঞ্জ করে ফেলবো তো কালকে, না চেঞ্জ করতে পারলে আমাকে বলবেন, আমি চেঞ্জ করে দেবো, সাবমিট কোড, ওকে, ওকে, আমার কাছে বললো যে ভেরিফিকেশন কমপ্লিটেড, ওকে, আমার 3 নম্বর ঘর পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে সিলেক্টেড করছেন আমাকে, ও একটা কোচিং করবে, হ্যাঁ, তো আমি আমার শৈশবের যে ফ্রেন্ডটা আমি তার নাম আমার নামে দিয়ে দেবো, যেমন উৎপল ঘোষ দিয়ে দেবো, ঠিক আছে, এখন দেখি সিলেক্টেড করছেন, এখানে হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর কি বলছে এলিমেন্টারি স্কুল, তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট,
তারপর হচ্ছে হোয়াট ওয়াজ ইউর চাইল্ড নিক নেম, আমি আমার নামে নাম দিয়ে দিব, ঠিক আছে? যেমন আমি দিয়ে দিলাম উৎপল ঘোষ সাহেবের নামে নাম, ঠিক আছে? মানে বেতন করার সময় নেই, ঠিক আছে? মনে একটা সুবিধা হবে, এটা লিখে নিতে হবে কিন্তু কথা, হ্যাঁ লিখে নিলে ভালো হবে, তাই কিন্তু মনে থাকবে না। কারণ উৎপল ঘোষ আমার বন্ধু আছে রফিক খান, উৎপল ঘোষের বন্ধু উৎপল ঘোষ আছে কিনা তো আমি জানি না, তবে এটা উপস্থিত বুদ্ধি, ঠিক আছে? তবে উৎপল ঘোষ কিন্তু লিখে নিলে এগুলো ভালো হবে, লিখে নিয়ে তার একটা জিমেইলে মেইল সেন্ড করে রাখবে, তাহলে যে ফিউচারে একদিন যদি কাছে পড়ে কারণ এগুলো লাগবে, ঠিক আছে? এগুলো লাগবে, তার পাসওয়ার্ডটা, তার পাসওয়ার্ড কিন্তু আমি দিছি, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে, যে আছে তো প্রথম ওটা দিয়েছিলাম, তারপর হচ্ছে বিটা বড় হতে দিয়েছিলাম, বিএন, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে যে যে জিমেইলের পাসওয়ার্ড সেটা কিন্তু পাসওয়ার্ড দিছি, ওকে? আবার আমি বলে দিতে পারবো, আমার মনে আছে এটা, আমি শৈশবের ফ্রেন্ডের নাম দিয়ে দিলাম, হ্যাঁ উৎপল ঘোষ, ওকে ফিনিশ করে দিলাম, ভেরিফিকেশন কমপ্লিটেড, ওকে, আমাকে সাকসেসফুলি দেখাচ্ছে, থ্যাংক ইউ, তোমার এখানে কমপ্লিটেড দেখাচ্ছে, 70% কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখেন 70% কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখন এটা আমরা ফিনিশ করে দিব, ঠিক আছে? এখন এটা ফিনিশ করে দিব, ফিনিশ করে দিব, ফিনিশ ফিনিশ করে দিয়েছি আমরা, বুঝতে পারছি, এই যে আমরা এখন ফিনিশ করে দিছি, আমরা এখন লিখবো এটা, আই উইল, আই উইল কিন্তু দেওয়া থাকবে আমাদের, এখান থেকে লিখতে হবে, ডু সামথিং, আই এম রেডি, গুড, আমি লিখলাম আই এম, আই এম প্রফেশনাল, বা আই এম, আই এম, আই এম কি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, বা আই এম ডিজিটাল ম্যানেজার, বা আই এম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? এরকম কিছু আমরা দেখে আসি অন্যরা কি লিখছে, অন্যদের দেখে দেখে সেম কপি করতে হবে তা না, অন্যদের দেখে দেখে একটু মানে ইয়ে নিবো, মানে কি নিবো বলেন তো, একটু নলেজ নিবো, একটু নলেজ নিবো, লিখছে যে আই উইল ডু এ কমপ্লিট এসইও ওয়েবসাইট, তারপর বলছে আই উইল ডু, আই উইল ডু দা, আই উইল ডু দা, আই উইল ডু কিন্তু লেখা আছে, দা কমপ্লিট ওয়ান পেজ অ্যান্ড অফ পেজ এসইও, এটা হচ্ছে এসইও এক্সপার্ট, আই উইল ডু ম্যানেজার ইউর ডিজিটাল মার্কেটিং, আমি এটা আমাকে ভালো লাগছে আমি এটা নিয়ে নেবো, ঠিক আছে? আই উইল ডু, আই উইল ম্যানেজার ইউর ডিজিটাল মার্কেটিং কমপ্লিটলি, আই উইল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার কমপ্লিটলি, কপি করে নিলাম, আপনারা কপি করবেন না, ঠিক আছে? আই উইল, আই উইল ডু দিলাম, বা আই উইল থাক, আই উইল ম্যানেজার ইউর ডিজিটাল মার্কেটিং কমপ্লিটলি, কমপ্লিটলি, ঠিক আছে? এরপর হচ্ছে এখন কিন্তু আমাদের গিগের পালা, এটা কিন্তু আমাদের উপরে দেখেন, এটা ওভার ভিউ, তারপর হচ্ছে ফ্রিসিং, তারপর হচ্ছে কি ডেসক্রিপশন, এফএকিউ, তারপর হচ্ছে রিকোয়েস্ট কি রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে গ্যালারি, তারপর হচ্ছে পাবলিশ, হ্যাঁ এগুলো আমরা সব ফিল আপ করবো, ঠিক আছে? রিকোয়ারমেন্ট মানে আমরা এই ডিজিটাল মার্কেটিংটা করার জন্য বা সোশ্যাল মিডিয়া, এখানে যে সবাই ডিজিটাল মার্কেটিং দিয়ে অ্যাকাউন্ট খুলবে তা কিন্তু না, আপনি এখানে দিতে পারেন আই উইল ম্যানেজার ইওর ফেসবুক মার্কেটিং, মার্কেটিং কমপ্লিট, এখানে যে আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিয়েছি, আপনি এখানে ফেসবুক মার্কেটিং দিতে পারেন, এখানে বা ইউটিউব মার্কেটিং দিতে পারেন, বা জিমেল মার্কেটিং দিতে পারেন, ওকে, বা জিমেল লিস্টিং দিতে পারেন, বা অ্যাফিলিয়েট মার্কেটিং দিতে পারেন, এক ডিজিটাল মার্কেটিং ভিতরে শত শত টপিক আছে, ওকে, এখানে সেম দিতে হবে এমন কিছু না, ঠিক আছে? কমপ্লিটলি বাই এক্সপার্ট এরকম কিছু দিতে পারেন আপনারা, হ্যাঁ 500টা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে 500টা গিগ দেখবেন সবাই দিলে বুঝতে পারবেন, হ্যাঁ 500টা গিগ দেখলে বুঝতে পারবেন না এটা আর কি। এখন দেখেন আমরা এখানে দিলাম, তারপর হচ্ছে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ কোন ক্যাটাগরিজ, সিলেক্টেড ক্যাটাগরিজ, তারপর হচ্ছে সিলেক্টেড সাব ক্যাটাগরিজ, সিলেক্টেড ক্যাটাগরি যেমন আমরা ডিজিটাল মার্কেটিং, ওকে, গ্রাফিক ডিজাইন, আমরা গ্রাফিক ডিজাইন পারি না, সাপোর্ট ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক ভিডিও, আমরা এগুলো পারি না, বিজনেস, লাইফস্টাইল, এগুলো না আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, ওকে। তারপর হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কি দেওয়া যায়, সোশ্যাল মিডিয়া, মান মিডিয়া অ্যাডভার্টাইজিং দিতে পারেন, সোশ্যাল, সোশ্যাল ক্রিয়েট এ সোশ্যাল, ফেসবুক ক্রিয়েট এ ফেসবুক পেজ দিতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরকম দিতে পারেন আপনারা, হ্যাঁ। এখানে হচ্ছে 40 থেকে 80 শব্দ, এখানে 40 শব্দ হয়েছে, কোনো সমস্যা নেই। এর পাশে সাজেস্ট ক্যাটাগরি, সাজেস্ট ক্যাটাগরি এখান থেকে আপনি নিতে পারেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, এর ভিতরে দরকার নেই, এর পাশে সার্ভিস কি কমান্ড এগুলো দরকার নেই,
nationalities concentrate the advertising government এসেন কন্টিনিউ এখান থেকে জাস্ট আমার কি বলছেন প্ল্যাটফর্ম টাইপ হচ্ছে প্লিজ সিলেক্ট করুন দা প্রাইমারি প্ল্যাটফর্ম দা জিরো অফ থ্রি, তাই না? তো আমি এখান থেকে তিন চারটা সিলেক্ট করি, একটা আছে ফেসবুক, একটা আছে ইনস্টাগ্রাম, একটা আছে ইনস্টাগ্রাম দিলাম। লিঙ্কিং তো আপনারা বেশিরভাগ অ্যাকাউন্ট খুলতেই পারেন না অনেকে, যেন কি এটা ইজি, আপনারা দেখে নেবেন অথবা আমার কাছে নক দিবেন, ঠিক আছে? আমাদের সময়ের অভাবে এগুলো করতে পারি না। এবার ইউটিউব মার্কেটিং একদম পানির মতো, ঠিক আছে? তিনটা দিয়ে দিলাম, আপনারা লিঙ্কিং দিলে দিতে পারবেন, না দিলে না দিবেন, যেটা সহজ লাগবে সেটা দিবেন। তাদের চাঁদা দাদার দরকার নেই, সার্চ ট্যাগ কিছু ট্যাগ সার্চ করি, ফাইভ ট্যাগ মিনিমাম। তারপর হচ্ছে আমরা যেমন কি ট্যাগ দিলাম, ডিজিটাল মার্কেটিং দিলাম, এখানে দিলাম আমরা ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল আর্ট বা ডিজিটাল কি, এরকম অনেকগুলো আপনারা সার্চ করে দেখবেন। জিমেইল মার্কেটিং আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, সাইট ট্রাফিক, তারপর আছে ট্রাফিক কনস্টার, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে এবার আপনারা এ করে নেবেন সবগুলো, ঠিক আছে? সবগুলো এবার পরে একটা আমাদের এই যে ছয়টা ছয়টা কিন্তু পাবলিশ দেবো আমরা, আমাদের আছে প্রিসিং আছে প্রিসি থ্রি প্যাকেজ, ঠিক আছে? আমি নিব প্রোডাক্টটা কেমন কি নিছে, আই উইল ম্যানেজ করবে ইউর সোর্স, আচ্ছা 120 বাপ চ্যানেল, এখানে বলি পাঁচজন কেস চ্যানেল 200 সোশ্যাল ডিটেইলস করবে ইয়ে মার্কেটিং আমরা পারবেন না, হ্যাঁ জিমেইল মার্কেটিং গিগ সম্পর্কে ডেসক্রিপশন লিখতে হবে, 1200 ওয়ার্ডের ভিতরে, 1200 ক্যারেক্টারের ভিতরে। তো আমরা এখন এত শব্দ তো আমাদের লেখার সময় না, আমরা জাস্ট কপি করে নিয়ে বসা দিচ্ছি, কিন্তু আপনারা এই কপি গুলো করবেন না, আপনারা এই কপি গুলো করবেন না। জাস্ট একটু বসাই দিই, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন, ও করবেন না আর ইয়ে করবেন না আর কি, কপি করবেন না। কপি করলে কিন্তু মার্কেটিং
মিডিয়া ম্যানেজমেন্ট, এএসএম, তারপর আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব ডেভেলপমেন্ট ম্যানেজার, ওয়েব ডেভেলপমেন্ট মেইনটেন্স, আপনার ওয়েব ডেভেলপমেন্টটা পারবেন না, জিমেল মার্কেটিংটা পারবেন। ইমেল মার্কেটিং তো উল্লেখই করছে, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন আপনারা এখানে দিলেন, অন্য কোনো একটা দিলেন অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, বা ইউটিউব মার্কেটিং, আপনারা এটা বাদ দিয়ে ইউটিউব মার্কেটিং অ্যান্ড মেইনটেন দিলেন। ইউটিউব মার্কেটিং অ্যান্ড মেইনটেন, ওকে, এগুলো আপনারা এভাবে দিবেন। এগুলাকে আবার আপনারা এই যে নম্বর দিছে 1 2 3 করে এভাবে নম্বর বসিয়ে দিছি, আপনারা এখান থেকে নম্বর দিতে পারবেন, আবার এটার থেকে ইয়ে দিতে পারবেন, কালার দিতে পারবেন, কালার সিলেকশন করলে এগুলো দিতে পারবেন। আমি সাধারণত নম্বরই দিয়ে দিই, আচ্ছা না, এটা নম্বর দিচ্ছে আমাদের, আবার কোনোটা চাইলে আপনারা বোল্ড করে দিতে পারবেন, যেটা আপনারা খুব বেশি ভালো পারেন বা ইয়ে করতে চান, এটা বোল্ড করে দিলেন একটু মোটা করে, এই যে যদি মনে করেন এগুলো সব বোল্ড করে দিবেন, বোল্ড করে দিলেন শুধু দেখা যাচ্ছে, ঠিক আছে, এভাবে ইয়ে করবেন। এখানে আরো শব্দ লিখতে লিখা যাবে আরো 1200 শব্দ, আচ্ছা 229 থাক, আমি এটা কপি করে দিলাম, আপনারা কোনো রকম কপি করবেন না, কপি করলে আপনাদেরই ক্ষতি হবে। আপনারা 4-5টা দেখবেন, দেখার পরে আপনারা একটা এই যে একটা নতুন একটা পেজ নেবেন, drive.google.com, ঠিক আছে, অথবা অন্য কোনো একটা পেজ নিয়ে সেখানে আপনারা তৈরি করবেন, ঠিক আছে, তৈরি করলে আপনারা ভালোভাবে একটা গিগ তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আজ করছে লিখিবেন, আজ করছে না, দেখলে দরকার নাই, 7 পাবেন, সাকসেসফুলি। এরপর আছে রিকোয়ারমেন্ট, আমরা বলছে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্ট, হ্যাঁ, বলছে তোমার বায়ারের কাছে বা তোমার যিনি বায়ার হবে আর কি, যার কাজ আমরা করব, হ্যাঁ, বলছে টেল ইউর বায়ার, তোমার বায়ারের কাছে হোয়াট ইউর নিড, তোমার কি দরকার টু গেট স্টার্ট, তোমার কাজটা শুরু করতে কি কি দরকার, তা আপনি লিখবেন, যেমন আই নিড টু লোগো, আই নিড টু লঘু বা ওয়েবসাইট, এরকম যা যা ডোমেইন নেম আই নিড, আমার দরকার টু টু লঘু, লঘু দরকার, কি দরকার, ডোমেইন নেম, আর কিছু দরকার লাগলে সেগুলো লিখবেন যে কি কি লাগে আর, ঠিক আছে, আর যা যা আপনার লাগবে, যদি ওয়্যার ইনস্ট্রাকশন অ্যাজ প্রিফিক্স আর এ কমপ্লিট সোর্স কোয়েশ্চন আর ফিল আপ, ওকে, এগুলো দরকার নেই আমার। এখানে আর কিছু লাগলে দিবেন, কেন স্যার টাইম ক্রিটিক্স, আর যদি কোনো অ্যাটাচ ফাইল লাগে, হ্যাঁ, যদি কোনো অ্যাটাচ ফাইল লাগে, মাল্টিপল অ্যানসার, মানে অ্যাটাচ ফাইল লাগলে অ্যাটাচ ফাইল যোগ করে দিলাম, অ্যাটাচ ফাইল এখানে এসে দিতে পারবো, ঠিক আছে, অ্যাটাচ ফাইল যোগ করে দিলাম, কোনো অ্যাটাচ ফাইল লাগলে তার কাছে আমি নিতে পারবো, এটা কোনো হয়ে যাবে। এরপর আছে গ্যালারি, এরপর হচ্ছে আপনার পাবলিশ, আমি গ্যালারিতে আমার পিকচার দেওয়া লাগবে, ক্লিক করলাম, এটা সাকসেসফুল দেখাচ্ছে, এটা সাকসেসফুল হয়ে গেল, এখন গ্যালারি বিল্ড ইউর গিগ গ্যালারি, হ্যাঁ, গিগ গ্যালারি তৈরি করা লাগবে, গিগ গ্যালারি, গিগ ভিডিও বিল্ড ইউর গিগ গ্যালারি, গিগ ভিডিও, তারপর হচ্ছে এখানে একটা ভিডিও দিতে পারবো, গিগ ফটো, ফটো দিতে পারবো, তো আমাদের তো মনে করেন এখন ফেসবুক যে আমরা প্রমোট করবো বা ইয়ে করবো, আমাদের কাছে কোনো ভিডিও করা নেই উপস্থিত, তাই না, তো আপনারা যারা পারেন তারা ভিডিও করে দিবেন, আর আমরা সাধারণত দু একটা ইমেজ দিতে পারবো, ইমেজ দিতে গেলে আমাদেরকে এখন তৈরি করে আনতে হবে, কিন্তু তৈরি করতে অনেক সময় লাগবে, এই যে আমরা কোথা থেকে তৈরি করবো বলেন তো, সেখানে যাব এই যে canva.com, canva.com, সেখান থেকে আমরা কি করতে পারবো, সেখান থেকে আমরা তৈরি করে আনতে পারবো, এখান থেকে আমরা গিগ তৈরি করে আনতে পারবো, ঠিক আছে, এই যে এই যে ইমেজ, ঠিক আছে, এখানে আমরা দেখে নিব যে যে কি, এখানে আমরা দেখে নিব যে
ফাইবার গিগ গিগ ফাইবার গিগ জিনিস বা জিনিস ডিজিটাল মার্কেটিং এগুলো কপি করা কিন্তু ভালো না, কপি রেট ভালো ধরা হবে এবং সমস্যা হবে, আমরা এগুলো করবো না। তো আপনার নিজেরা নিজেরা তৈরি করে নেবেন, ঠিক আছে? তো আমি এটা দিচ্ছি এখন আমাদের, তো এটা আমি তাও ঝাপসা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আমরা ফটো দিব একটা পিএনজি। এবার যে পাবলিশ, আমরা যদি এখনো কিন্তু আমাদের একটা কেউ দেখতে পাচ্ছে না, আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাবে নাই হবে, কিন্তু আমাদের যে গিগ গুলো সেগুলো এখনো পাবলিশ হয় না। বাট এখন যদি আমরা পাবলিশ করতে চাই তাহলে কিন্তু এখন সবাই দেখতে পারবে, ঠিক আছে? এখানে যাব আমরা, যাওয়ার পর এখানে জাস্ট পাবলিশ করে পাবলিশ গিগ, এগুলো সব আমাদের কিন্তু রাইট ছিল চলে আসে। হ্যাঁ, পাবলিশটা খালি আসে না, আমরা পাবলিশটা করে দিচ্ছি, ঠিক আছে? যেখানে আমাদের কিন্তু একটা মেসেজ চলে আসে, মেবি আমি এখানে ডান করে দিলাম। আপনারা সব নিজেরা নিজেরা তৈরি করবেন, আমি তাড়াতাড়ি করে কপি করছি, তারপর দেখেন প্রায় 1.5 ঘন্টা বেশি লেগে গেছে আমার। হ্যাঁ, আপনারা কপি করবেন না, যার অ্যাকাউন্টটা সে খালি আপনার ডেটা এডিট করবেন, কি বলে আপনার নাম ছবিটা আর সব ঠিক আছে, আর তার পাসওয়ার্ডটা আপনার পাসওয়ার্ডটা হচ্ছে বিটা বড় হাতে BANDC, তারপর হচ্ছে @, তারপর হচ্ছে তার জিমেল পাসওয়ার্ড। ওকে, এটা হচ্ছে এখান থেকে আমাদের কি আছে আছে এখান থেকে চেক করে নিতে পারবো। আমাদের এই যে গিগ তৈরি হয়ে গেছে, আমাদের বেসিক হচ্ছে এটা একেবারে। এভাবে আপনারা একাধিক গিগ তৈরি করতে পারবেন, কালকে আর একটা গিগ তৈরি করে ফেলবেন নিজেরা নিজেরা, ঠিক আছে? আর কার কি সমস্যা আগামী ক্লাসে অবশ্যই জানাবেন। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল, আমাদের পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলাম, তারপর গিগ গিগ ক্রিয়েট করলাম, ঠিক আছে? আমাদের পুরো একটা অ্যাকাউন্ট পুরোপুরি 100% কমপ্লিট, এখানে কোনো সমস্যা না আল্লাহর রহমতে, ঠিক আছে? হ্যাঁ, দেখছেন তামজিদ কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন তাই না? বুঝতে পারলে ভালো। জি স্যার, আর আমরা কিন্তু কপি করে এনে বসিয়ে দিছি, কিন্তু কপি করে এনে বসাবো না, আমরা নিজেরা গিগ তৈরি করব। তো কিভাবে তৈরি করতে হয়, ইমেজটা বা ইমেজ গুলা মিনিমাম ওখানে 3টা ইমেজ দিতে হবে স্টার্টিং গিগে। আর তারপরে হচ্ছে আপনি যদি ভিডিও ভালো করেন তাহলে ভিডিও ভালো করে দিবেন। তো আমরা একটা কাজ করি, কিভাবে গিগটা তৈরি করতে হয় সেটা একটু দেখে আসি, ঠিক আছে? তো সেটা দেখতে হলে আমরা এখানে একটা নিউ ট্যাব তৈরি করলাম, নিউ ট্যাবে ক্লিক দিলাম, তারপর হচ্ছে যেমন এখানে লিখে ফেললাম আমরা বাংলা আমরা লিখলাম canva.com। এখানে canva.com আমার এই অ্যাকাউন্টটা দিয়ে ইয়ে করানো, আমার এই অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করো। canva.com, ঠিক আছে? canva.com বা canva.com ডিজাইন, ঠিক আছে? এটা দিলে হবে, এটা দিলে হবে। তো আপনাদের এখানে আপনারা ঢুকতে পারবেন না, কারণ আপনাদের সাইন ইন চাবে, সাইন ইন করতে বলবে, ঠিক আছে? আর আমার তো সাইন ইন করা আছে, তার কারণে আমারটা আর সাইন ইন চাচ্ছে না, ঠিক আছে? তো আমি canva.com এর ডিজাইন সাইটে প্রবেশ করলাম, আমার সামনে এরকম চলে আসছে, আপনাদের সামনে এমন আসবে না, ঠিক আছে? এরপর দেখেন আমি এখানে ফাইবারে ঢুকলাম, ফাইবার fiverr.com এন্টার দিলাম, fiverr.com এন্টার দিলাম, কোন অ্যাকাউন্ট কি ইন করা আছে? কোন অ্যাকাউন্ট তো মনে হয় মেবি ইন করা না।
ক্যালভিন নামটা কি ছিল, নামটাও তো মনে নেই। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এখানে গতকালকে আমি একটা গিগ নামিয়েছিলাম ডাউনলোড করে, আমি এখানে রাখছিলাম, এবি দেখিনি। এখান থেকে আমরা ইতে গেলাম, ইতে যাওয়ার পরে এখানে একটা গিগ নামিয়েছিলাম, এই যে একটা গিগ, এই যে একটা গিগ নামাইছিলাম, আর এই যে একটা গিগ। এখন দেখি এই গিগটা এ কি লিখছে। এই গিগটার প্রথম আমি প্রপার্টি চেক করে নিই কত আছে। এটা একটা ডিটেলসে গেলাম, ডিটেলসে যে এর হচ্ছে আপনার কথা বললেন না, ক্লাসের ভিতর কথা বলবেন না। এর ওয়াইড আছে, এর ওয়াইড ওয়াইড আছে কত, 680 পাশাপাশি, পাশাপাশি আছে 680, আর হাইট আছে 458, 680, আর লম্বা লম্বি আছে হচ্ছে আপনার 458, তাই না? 58 আছে, 458। এটারও দেখি, এটা হচ্ছে আটটা গিগ, গিগের ইমেজ 550, 550 ইন্টু 300, 680, 458। এটা দেখলাম, আমরা গুগলে যাবো এখন, ফাইবার গিগ সাইজ। ফাইবার ফাইবার গিগ ইমেজ সাইজ, ঠিক আছে। এখান থেকে আমরা দেখে নিব ফাইবার গিগ ইমেজ সাইজ, এটা কত আছে, 550 × 370। ওকে, এটা 550 × 370। আমরা কি করব, আমরা এখান থেকে মনে করেন যে এই যে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করব, ক্লিক করার পর কাস্টম, কাস্টম ডাইমেনশন, ওকে এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে আমি 550 দিতে পারবো, অথবা আমাদের 600 সামথিং, 658 × 720 বা 80 যেটা সেটা দিতে পারবো। এখানে যেটা আমরা দেখে আসছি এটা আমরা দিতে পারবো, এখানে কত দেখে আসছি, 550 × 370, 550 আছে হাইট, 50 হাইট আছে 370, এটা পিক্সেল থাকবে এখানে, যেমন আছে তেমন থাকবে। এটা আমরা এখানে এটা জাস্ট ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক দিলাম, ক্লিক দিলে আমার সামনে কি হলো, একটা পেজ ওপেন হলো। আমি এই পেজটার ভিতরে আমার ইয়ে তৈরি করব, কি তৈরি করব, আমার গিগের যে ইমেজ, হ্যাঁ, তো আমাকে এখানে কিছু ওরা ইমেজ দিবে ফ্রি ফ্রি, তো আমি এখানে, আর আপনারা যদি চান তাহলে এখান থেকে আরেকটা নিতে পারবেন, কিন্তু ওটা হচ্ছে যেমন আমরা ফাইবার গিগ ইমেজ, তো ইমেজে ক্লিক দিলাম, ক্লিক দিলে এখানে হাজার হাজার ইমেজ পাওয়া যাবে, হ্যাঁ হাজার হাজার ইমেজ পাওয়া যাবে এখানে, ইমেজ ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। এখানে দেখেন এই যে লিখছে প্রফেশনাল ডাটা এন্ট্রি, এগুলো দিছে, তারপরে লিখছে বেস্ট বেস্ট সেলিং ডাটা এন্ট্রি গিগ অন ফাইবার, ঠিক আছে। তারপরে এখানে লিখছে ডাটা এন্ট্রি কি কি লিখছে, কি কাজ পারে, ও উপরে আছে মাই সার্ভিস, ডাটা এন্ট্রি, তারপর ডাটা মাইনিং, তারপর ডাটা কালেকশন, এগুলা অনেকগুলো লিখছে, ঠিক আছে, অনেকগুলো লিখছে। তারপরে এখানে একটা ছবি দিছে, এর দিছে ডাটা এন্ট্রি, ডাটা কপি পেস্ট, পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, জেপিইজি, ওয়ার্ড, এক্সেল, ম্যানুয়ালি টাইপিং, ফাইল কনভার্ট, এগুলো লিখছে, ডাটা এন্ট্রি সার্ভিস, ওকে এগুলো লিখছে। এরা এই একজন এইভাবে তৈরি করছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে তৈরি করছে, আমরা একটু একটা তৈরি করি। আমাদের হচ্ছে এখানে মনে করেন যে এরকম একটা ইয়ে নিলাম, এরকম একটা পেজ আমরা নিয়ে নিছি অলরেডি, তাই না? এই পেজটা আমরা এখন কি করবো, কালার করবো, এখানে ক্লিক দেবো, ক্লিক দিলে এখানে কালার আসবে, কালার আসলে এখান থেকে একটা কালার নিবো, ব্ল্যাকই নিলাম, ব্ল্যাক নেওয়ার পর এদের কালার গুলো কেমন নিচ্ছে একটু দেখে নিই, এখানে দেখে নিলে বোঝা যাবে, এই যে রেড নিচে, ইয়েলো নিচে। ওকে, আমরা এখান থেকে, এখান থেকে আমরা কি করব, এখানে আমরা মনে করেন যে এখন লিখবো, ঠিক আছে, আমরা প্রথম সারিতে যদি লিখি বা প্রথম যদি আমরা ইয়ে দিই, এখান থেকে একটা এলিমেন্ট নিই, এলিমেন্ট নেওয়ার পরে
আমরা এই এলিমেন্ট নিলাম, মনে করুন এলিমেন্টটা নিয়ে ছোট করে দিলাম, এলিমেন্টটা নিয়ে ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এটাকে আমরা একটা কালার দিলাম। এটাকে ধরে নিলাম, এরকম কি রং কালার দিয়েছে, কয়েকটা দেখবেন আপনারা, দেখলে অনুমান করতে পারবেন। না এখানে মনে করেন রেডের ভিতরে হোয়াইট দিছে, হোয়াইট লিখছে টেক্সট আর রেড দিছে, তো আমি এখানে রেড দিয়ে দিলাম রেড। এরপর হচ্ছে রেডের ভিতরে হচ্ছে লেখাটা দিব হোয়াইট, লেখা হচ্ছে এখানে টেক্সট আছে, এখানে আছে যে টেক্সট, টেক্সটে যাওয়ার পরে এই যে অ্যাড এ হেডিং, হেডিংটা আমি দিয়ে দিলাম, হেডিংটা কেমন হবে এখানে ধরে নিয়ে গেলাম, আমি হেডিংটা দিলাম, এরকম লিখছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি টাইপে লিখছে ডাটা, প্রফেশনাল ডাটা এন্ট্রি, তাই নামও লিখলাম প্রফেশনাল ডাটা এন্ট্রি, অথবা আমি আরো কয়েকটা লিখলাম এদেরকে ডাটা এন্ট্রি সার্ভিস বা ডাটা এন্ট্রি, আবার লিখছে যে লাস্ট ডাটা এন্ট্রি, তারপরে একজন লিখছে ফাইবার, একজন লিখছে ওয়েব রিসার্চ, একজন লিখছে ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি ডাটা সার্ভিস, ডাটা এন্ট্রি সার্ভিস, ডাটা এন্ট্রি অনলাইন অ্যান্ড অফলাইন, ওকে, এক্সেল, এক্সেল ডাটা এন্ট্রি, এক একজন এক একভাবে গিট তৈরি করে। হ্যাঁ, আমরা আমরা ডাটা এন্ট্রি প্রফেশনাল দিই বা প্রফেশনাল ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারি, আমাদের যার যেটা পছন্দ সবাই একটাই করতে হবে তা না, ঠিক আছে। এখানে লিখে দিলাম আমরা এটাকে একটু ধরে নিয়ে, ঠিক আছে, প্রফেশনাল ডাটা এন্ট্রি, প্রফেশনাল ডাটা এন্ট্রি দিলাম। হ্যাঁ, আমরা এই সাইজটা যেমন আছে এমন থাক, যদি একটু বড় করতে চাই তাহলে আমরা কিন্তু বড় করতে পারবো, এখানে 28 আছে, আমি 32 যদি দেখি, আর এখানে 32 8 যে 32 এ রেখেছি, ঠিক আছে, প্রফেশনাল ডাটা এন্ট্রি। এখন আমরা নিচে চলে আসব, নিচে চলে এসে আমরা দেখবো ওদেরগুলো কেমনভাবে ডিজাইন করছে, ডিজাইনটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো করে করতে হবে, এরা কিন্তু সাদা মাটা পাকা মাটি লিখে দিচ্ছে, তোমরা তোমরা কি করবে এদের মতো করে লিখতে পারবো, এগুলো একটু সময় লেগে, একটা মেয়ে লিখছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা ছবি ওর দিয়ে দিছে, আমরা এরকম ভাবে একটা ছবি দিতে পারবো যদি চায়। আপনারা এখানে কি করবেন, এখানে মনে করেন যে আমি একটা এখন ছবি দিব, সাপোজ কারো ছবি আনতে হলে আমি আপলোড করলাম, আপলোডে আপলোড কম্পিউটার, কম্পিউটার থেকে মনে করেন এটা হচ্ছে আপনার ছবি, এখন আমি এখানে সালমান খানের ছবিটা দিব, এখানে মেবি কোথায় সামনে সালমান খানের ছবি, আমি সালমান খানের ছবিটা নিয়ে আসলাম, সালমান খানের ছবি চলে আসছে, এই ছবিটা এখন ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে চলে গেল, এখানে চলে যাওয়ার পরে আমি এই ছবিটা, এটা মনে করেন নিজের ছবি, ঠিক আছে, নিজের ছবি মনে করেন, হ্যাঁ এটা নিজের ছবি, আমি এলিমেন্টে গেলাম, এলিমেন্টে যাওয়ার পরে আমি কেটে দিলাম, এটাকে আমি ধরে এর উপরে নিয়ে গেলাম, এখান থেকে পজিশন করে দিলাম ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে একটু চাপিয়ে নি, এখানে চাপিয়ে দিই, আমি বড় করে দিলাম, ঠিক আছে, এভাবে আপনাদের ছবিটা দিবেন, ঠিক আছে, যতদূর সম্ভব সুন্দর করার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে সবাই, তো সবার চোখে ফুটবে, সবার চোখে ফুটবে, এখান থেকে আমি এখান থেকে বেশ কিছু কাজ করা যাবে, ঠিক আছে, কালার টালার কিছু চেঞ্জ চেঞ্জ করা যাবে, আমি এখন এগুলো করতেছি না, আপনারা করে করে দেখবেন, ঠিক আছে। এরপর আমি যেটা করবো, এখানে কিছু আমার ট্যাগ ইয়ে লিখবো, মানে আমার যে সার্ভিস, সার্ভিস গুলো লিখবো, যেমন এই মেয়েটা লিখছে কি, এখানে একটা মেয়ে দেখলাম, বুঝে যাবে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ডাটা রিসার্চ, আমি চার পাঁচটা লিখলাম আমার মতো, আমি এখানে লিখবো
আমি এখান থেকে আমি এলিমেন্টে গেলাম, এলিমেন্ট থেকে আমি এলিমেন্টে নিলাম, এলিমেন্টে নিয়ে আমি এলিমেন্ট এলিমেন্ট আরো ছোট করতে এটাকে আমি ভিন্ন কালার দিব। ভিন্ন কালার কি দেওয়া যায়, মনে করেন ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, আমাকে আমার এখানে কি দেওয়া যায়, এদের গুলা কেমন দিছে, এদের গুলা অন্য কালার দিছে, আমি এখানে কি কালার দিতে পারি, যে কোনো একটা কালার দিয়ে দিই আপাতত বোঝানোর জন্য, ঠিক আছে? তারপর আপনাদের মতো আপনারা কালার দিয়ে দেবেন, ঠিক আছে? আমি এটা দিয়ে দিলাম। এর ভিতরে যদি আমি এখন টেক্সট দিই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমার ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, 24 করে দিলাম, ঠিক আছে? 24 করে দিলাম। কপি করলাম, এখানে যদি পেস্ট করি, পেস্ট করতে ঝামেলা করতে ঝামেলা করলে সমস্যা, আমি একটা নতুন নিয়ে নিলাম, এখান থেকে আর নিয়ে নিলাম, এখানে বসিয়ে দিলাম। এরপরে লিখলাম ডাটা মাইনিং, ঠিক আছে? সেটাকে আবার একটু কালার দিতে হবে। আপনি চাইলে আলাদা আলাদা কালার দিতে পারবেন, আপনি চাইলে একই কালার বারবার দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা যার যা রুচির উপর ডিপেন্ড করে, হ্যাঁ, যার যা রুচির উপর ডিপেন্ড করবে, কালার দিয়ে দেখবেন আপনার কাছে যেটা ভালো লাগে সেটা দিবেন আপনি, আমাদের কোনো অসুবিধা নেই। একটু দিলাম ডাটা মাইনিং, এগুলো একটু সময় দিতে হবে, ঠিক আছে? সময় ছাড়া ভালো কিছু হয় না। এটা কি দিয়েছে, ডাটা মাইনিং, ডাটা এমআইএনএ মাইনিং, ডাটা মাইনিং ওয়েব রিসার্চ, আমরা এটাকে একটু করে দিব। কত দিয়েছিলাম এটা, কত দিয়েছিলাম, হ্যাঁ 24, তাহলে এটা 24 দিব। এটাকে আমরা একটু ছোট করে দিই, ডেটা মাইনিং দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আরো কয়েকটা দিয়ে আমরা তিন চারটা দিই, নিয়ে তিন চারটা দিলে ভালো হবে। ডাটা কালেকশন ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন ওয়েব রিসার্চ, এরপরে হচ্ছে আমরা আবার এলিমেন্টে গেলাম, আমরা আবার একটা কালার দিয়ে দিলাম,
আর ইএসপিআরস কি রিসার্চ কোয়েড রিসার্চ রুলি বি আর ইএসপিআরস কেস আর ইএসপিআরস কেস আর ই আর ই কি হচ্ছে আর ইএসপিআরস কেস ওয়েব রিসার্চ আমরা এটাকে সাইজটা কন্ট্রোল করে দিই সব 24 এরপরে আমরা চার নম্বরটা হচ্ছে আমরা আরেকটা এলিমেন্ট নিই সেম কালার দিয়ে দিই একটা আমরা কিন্তু চাইলে লেখাগুলোরও কালার পরিবর্তন করতে পারবো ঠিক আছে আমাদের যেটা ইচ্ছে হলো দিদি ডাটা কালেকশন বা পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট ডাটা কালেকশন দিতে পারি পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট দিতে পারি কপি পেস্ট দিতে পারি এখানে দিলে মানে অনেক আছে কোনো সমস্যা নেই দেখুন একটা দিলে হবে এখান থেকে আমরা টেক্সট নিব ডাটা কালেকশন এটা সিলেকশন করলাম সবগুলো সাইজ 24 করে দিলাম ঠিক আছে তাহলে আমরা চার পাঁচটা দিলাম আপনারা আরো কয়েকটা দিলে দিতে পারবো কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো অসুবিধা না সবগুলো দিয়ে দেবো ঠিক আছে এবার আপনার প্রত্যেকটা বসিয়ে দেবেন এখানে আরো চার পাঁচটা যদি দিতে পারেন তাহলে আরো ভালো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করব ঠিক আছে এখন এটা ডাউনলোড করার সিস্টেম আছে পিএনজি করা যাবে জেপিজি করা যাবে পিডিএফ করা যাবে ঠিক আছে তা আমরা জেপিজি করব আমাদের এটার ব্যাকগ্রাউন্ড রাখতে হবে অর্থাৎ জেপিজি আমাদের জন্য ভালো না জেপিজি করব ডাউনলোড ডাউনলোড এই যে ডাউনলোড ক্লিক দিলাম জেপিজি এখন এটা ডাউনলোড হয়ে যাবে আমাদের সামনে ডাউনলোড হয়ে গেছে আমরা দেখে আসি Thank you.
ইমেজটা অনেকে মনে করবে যে এটা অনেক কঠিন কাজ, এটা ফটোশপ না জানলে হবে না, ইলাস্ট্রেটর না জানলে হবে না। আসলে কিন্তু কথাও সত্যি, এটা ফটোশপ ইলাস্ট্রেটর জানার পরে এটা কিন্তু আসলে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়, কিন্তু ক্যানভাসে এত সুন্দর একটা সহজ একটা সফটওয়্যার, এগুলো সবাই হয়তো জানে না, ঠিক আছে। এটা কিন্তু এখন কেউ বুঝতে পারবে না যে আপনার এটা ফটোশপ দিয়ে করানো বা ইলাস্ট্রেটর দিয়ে করানো, ঠিক আছে। এটা কিন্তু আমরা কি করতে পারবো, এই গিগটা এই ইমেজটা কিন্তু আমরা আমাদের এতে ব্যবহার করতে পারবো, আমাদের কি গিগের যে ইমেজ এই ইমেজ আমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে কপি পেস্ট করবো না, ঠিক আছে।